ভারত ভুটান সীমান্ত লগড়া জয়গাঁও শহরে এনআরসির বিরুদ্ধে মহা প্রতিবাদ মিছিল। কয়েকশত জয়গাঁওবাসী মিছিলে সামিল হলেন বিরোধিতা করে এনআরসির। জয়গাঁও এক ও দু নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনআরসির বিরুদ্ধে মহা প্রতিবাদ মিছিল বের করল জয়গাঁও শহরে। এদিন জয়গাঁও দু নং অঞ্চল তৃণমূল পার্টি অফিস থেকে মিছিল বের হয়। সুপারমার্কেট, বৌবাজার, ভুটান গেট হয়ে জয়গাঁও শহর পরিক্রমা করে। পুনরায় পার্টি অফিসে এই মিছিল সমাপ্ত হয়। মিছিলে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি ও এনআরসির প্রতিবাদের স্লোগান দেওয়া হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কাঁচনি ব্লক সভাপতি বাবলু মজুমদার, জয়গাঁও দু নং অঞ্চল সভাপতি শানু লামা, এক নং অঞ্চল সভাপতি বিষ্ণু লামা, মফিদুল ইসলাম, অঞ্চল প্রধান ফুরবা লামা, রজব আলী, গণেশ প্রধান, হানি সিং, ওয়াঙ্গেল লামা সহ প্রমুখগণ। এই বিষয়ে কালচিনি ব্লক সভাপতি বাবলু মজুমদার বলেন, এনআরসির নামে ভারতবাসীদের নাগরিকা কেন্দ্র সরকার কেড়ে নিচ্ছে, তাই তারা বিরোধী করছে রাজ্য জুড়ে। তিনি বলেন, ইতিমধ্যে আসাম থেকে বিভিন্ন সম্প্রদায়ের 19 লক্ষ মানুষের নাগরিকতা কেড়েছে এনআরসির নামে, তাই তারা মানুষের সাথে পথে নেমেছে। আমাদের রাজ্যের নেতৃত্বের ডাকে সারা রাজ্যে হচ্ছে গতকাল থেকে আজকে পর্যন্ত 7 এবং 8। গতকাল আলিপুরদুয়ার জেলার থেকে একটা হয়েছে, গতকাল কালচিনি ব্লকে দর্শন করাতে হয়েছে, আজকে জয়গাঁও 2 নম্বরে এবং জয়গাঁও 1 নম্বর মিলে একটা প্রতিবাদ হচ্ছে। মূলত আপনাদের দাবি কী কী আছে? আমার এনআরসির বিরুদ্ধে দাবি কী? এনআরসির বিরুদ্ধে 42 লক্ষ মানুষকে এনআরসি তালিকা থেকে বাদ দিয়েছিল, পরে ওটা ভেরিফিকেশন করে লাস্টে 19 লক্ষ আসামের নাগরিককে এনআরসি তালিকা থেকে বাদ দেয়। সেখানে নেপালি আছে, সেখানে হিন্দু বাঙালিরা আছে, সেখানে মুসলিমরা আছে, সেখানে বিহারিরা আছে, বিভিন্ন জনজাতির মানুষরা আছে। তার প্রতিবাদে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জির ডাকে আমাদের এই প্রতিবাদ হচ্ছে। ভারতীয় জনগণের নাম ভোটার লিস্টে হটাও নেশা লক্ষ্য না করিও বিজেপি সরকার।